স্বাগত এই মুহূর্তে রয়েছে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে, যেখানে কন্যাশ্রী কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ইমামি ইস্ট বেঙ্গল ও শ্রীভূমি স্পোর্টিং। ম্যাচের শুরু থেকেই কিন্তু দুই পক্ষের জমজমাট লড়াই। ম্যাচের 87 মিনিট মাথায় সুলঞ্জনা রাউলের গোলে জিতে গেল ইমামি ইস্ট বেঙ্গল। একদিকে যেমন ISL এর স্টিফেন কনস্টান্টাইনের নেতৃত্বে বেঙ্গলের ছেলেরা হতাশাজনক পারফরমেন্স করছে, একের পর এক ম্যাচ হারছে, অন্যদিকে কিন্তু ইস্ট বেঙ্গলের মেয়েরা প্রেরণা যোগাচ্ছে, কিভাবে জিততে হয় তারা কিন্তু শেখাচ্ছে। ইস্ট বেঙ্গল যে লড়াই করতে এখনো ভোলেনি তারা কিন্তু দেখিয়ে দিচ্ছে। উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস থেকে শুরু করে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের তরফ থেকে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বোস, বিধায়ক ও অভিনেতা সোহম চক্রবর্তী এবং মন্ত্রী বীরবাহা হাঁসদা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় IFA আয়োজিত কন্যাশ্রী কাপে অংশগ্রহণ করেছিল 32টি দল। সব দলকে পিছনে ফেলে চ্যাম্পিয়ন ইমামি ইস্ট বেঙ্গল। ম্যাচ চলাকালীনই গুরুতর আহত হলেন ইস্ট বেঙ্গলের গোলকিপার অধিনায়ক বুলি সরকার। মাথায় চোট পান তিনি, তবে তা সত্ত্বেও মাঠ ছাড়লেন না। প্রাথমিক চিকিৎসা করে মাথায় ব্যান্ডেজ বেঁধেই খেলতে নেমে পড়লেন তিনি। তার এই লড়াইকে কর্ণিশ জানালো গ্যালারিতে উপস্থিত সমর্থকেরা। ম্যাচের পর অবশ্য শীঘ্রই অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হলো বুলিকে। মাথায় সেলাই পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জয়ের পর উচ্ছ্বাসে ফেটে পড়ল লাল হলুদ নারী বাহিনী। কিশোর ভারতীর ক্রীড়াঙ্গন জুড়ে শোনা গেল জয় ইস্ট বেঙ্গল ধ্বনি। অন্যদিকে উপস্থিত ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস জানান মোহনবাগানের উচিত ছিল এই লিগে অংশগ্রহণ করা। মোহনবাগান কলকাতা লিগ ও কন্যাশ্রী কাপ কোনো টুর্নামেন্টেই অংশগ্রহণ করেনি। আমার মনে হয় যে কন্যাশ্রী কাপ যেভাবে হচ্ছে, 32টা টিম নিয়ে যে প্রতিভা আমরা এখানে দেখতে পাচ্ছি, তো আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনে ভারতীয় দলে 7-8টা জায়গা বাংলার মেয়েরাই। যেটা বললাম যে আমরা চাই যে সবাই পার্টিসিপেট করুক, কলকাতা লিগেও খেলবো না, কন্যাশ্রীও খেলবো না, এটা ঠিক না। মনমান একটা ঐতিহ্যশালী ক্লাব, তাদের কাছে তো এটা IFA আশা করতেই পারে। আজকে ইস্ট বেঙ্গল হারবে জেনেও তো খেলছে, তারা তো কলকাতা লিগ খেললো, আজকে তারা তো কন্যাশ্রী কাপ খেললো, মাওনান্ত কলকাতা লিগ খেললো, মাওনান্ত কন্যাশ্রী কাপ খেললো। সবার খেলা উচিত, সবার পার্টিসিপেশন করা উচিত। ছোটো ছোটো ক্লাবগুলো টিম করে, 32টা টিম, কী কষ্ট করে তারা টিম করে। তাদের তো প্লেয়ার বা তাদের কর্মকর্তাদের একটাই লক্ষ্য, ইস্ট বেঙ্গল মনমান মাওনানের বিরুদ্ধে খেলবো, যদি হারাতে পারি তাহলে নাম করবো, এই আশাটা থেকে তো তারা বঞ্চিত হচ্ছে। 100% স্যাটিসফ্যাকশন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার সম্পূর্ণ সহযোগিতা রয়েছে IFA এর প্রতি, এবং বিশেষ করে কন্যাশ্রী কাপ তার মস্তিষ্ক প্রসূত। একদিকে মেয়েরা পড়বে, একদিকে মেয়েরা খেলবে, মেয়েরাই নেতৃত্ব দেবে আগামী দিন ভারতবর্ষে, নেতৃত্ব দেবে বাংলায়, সেই স্বপ্ন নিয়েই কন্যাশ্রী, ফলে আমরা সর্বতোভাবে তাদের পাশে আছি এবং আমার মনে হয় সবার পার্টিসিপেশন দরকার। তরফ থেকে ইস্ট বেঙ্গলের শিশুকর্তা দেবব্রত সরকারও কিন্তু উপস্থিত ছিলেন ম্যাচে। ইস্ট বেঙ্গলের মেয়েদের জয় তিনি খুশি, সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কোথাও যেন একটা হতাশা প্রকাশ করলেন, কারণ ISL এ কিন্তু একেবারে হতাশাজনক পারফরমেন্স ইস্ট বেঙ্গলের ছেলেদের। তো কোথাও গিয়ে তিনি একটু মনক্ষুণ্ণ হলেন এবং কর্পোরেট সংস্থা ইমামিকে যেন বোঝাতে চাইলেন যে তারা দেখে শিখুক কীভাবে ইস্ট বেঙ্গলের ইমামি ইস্ট বেঙ্গলের মেয়েরা কীভাবে টিম গঠন করলো এবং কীভাবে জয় পেল, কীভাবে ট্রফি জিততে হয়। ইস্ট বেঙ্গল লড়াই যে ভোলেনি সেটা কিন্তু আবারও প্রমাণ করলো ইস্ট বেঙ্গলের মেয়েরা। যদিও ইমামি আমাদের এটা প্রচুর সহযোগিতা করেছে, তবে একটা কথা আমি বলতে চাই যে আমার কোচ পাশে দাঁড়িয়ে আছে, ওকে আমি বাহবা দিয়ে ছোট করব না, ও খুব স্ট্রিক্ট এবং ছেলেদের মেয়েদের ডিসিপ্লিন রেখেছিল বলে এই সাফল্য এসেছে। সাফল্যের শেষ হয় না, সাকসেসের শেষ হয় না, সাকসেস মোর সাকসেস। আর একটা কথা বলি, ক্লাব যদি কোনো জিনিস পরিচালনা করে, ক্লাব যদি টিম করে খেলায়, সেই টিমটা কিন্তু 1-3 ভিতরেই থাকে, কেউ ব্যক্তি নই, আমি কাউকে হার্ট করতে চাই না। ক্লাব যদি করত এই টিমটা, ফুটবল টিমটাও 1-3 থাকত। অতএব আমি আমাদের ইনভেস্টরদের রিকোয়েস্ট করব, এটার থেকেই তাদের চোখ খুলুক যে ক্লাব 100 বছর ধরে একটা পরিচালনা করে আসছে, যে জিনিসটা নিয়ে সেটাকে তাদের হাতেই দায়িত্ব দেওয়া উচিত যে তারা কিভাবে পরিচালনা করবে। আমার মনে হয় বোধ কোম্পানি এবং ক্লাব দুজনের জন্যই একটা গুড মেসেজ থাকবে।
একটা অন্য প্রশ্ন করি, মহিলা ফুটবলটা জিতেছে খুব ভালো কথা, কিন্তু সিনিয়র টিমটা কি মনে হয় এই জয় থেকে তাদের একটা ইন্সপিরেশন খুঁজে নেওয়া উচিত? আমি জানি না এই টিমটা কোনো ইন্সপিরেশন আছে কিনা, আম সরি টু সে, ওরা যদি আজকে মাঠে এসেও দেখতো তা তো ইন্সপায়ার্ড হতো কিনা আই ডোন্ট নো। আমরা আমাদের সমর্থকেরা বিভিন্ন জায়গায় টিম তুলে নেওয়ার আবেদন জানাচ্ছে এবং ক্লাবে চিঠি জমা পড়ছে টিম তুলে নেওয়ার জন্য, কেন এই অবস্থা হবে জানি না। আমরা কর্পোরেট সেক্টরকে স্যালুট করেই বলছি, তাদের এই ইতিহাসটা দেখলেই বোঝা যাবে, কোয়েস, সিসিমেন এবং ইমামি ধারাবাহিক, তার পারফরমেন্স দেখলেই বোঝা যাবে যে একটা কোয়েশনের দরকার। আমি তো নিজে একজন সমর্থক, কর্তা দূরের কথা, আমি সমর্থকরা রোজ আমরা মৃত্যু হচ্ছে, আমাদের মৃত্যুর ঘন্টা বাজছে এভরি ম্যাচে, হাউ লং? না টার্নিং পয়েন্ট নিতে গেলে তার একটা কলজের জোরের দরকার হয়, তাদের আছে কিনা আমি জানি না। ক্যামেরায় অভ্রদীপ দাসের সঙ্গে রীতিকা চক্রবর্তী, রিপোর্ট খাস খবর।